হাই, আমি অলকা। আমার ডেলি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকে ব্লগটি স্টার্ট করছি কাকিমার পার্লার থেকে। তো এখন না পরপর অনেকগুলো অনুষ্ঠান বাড়ি আছে, তাই ভাবলাম চলো একটু পার্লার থেকে ঘুরে আসি, প্লাস নিজেকে একটু চেঞ্জ করি। তো পার্লারে কিছু টুকিটাকি কাজ সেরে চলে এলাম কাকিমার বাড়িতে। তো বাকি কাজ কাকিমার বাড়িতেই সারা হচ্ছে। তো এখন আমি খাচ্ছি হচ্ছে বাদাম, একমাত্র কাকিমার পার্লারে এইগুলো অ্যাভেলেবেল হয়, অন্য পার্লারে হয় না। তো এরপর আমি দেখো নিজের মুখের কাজ মানে সব কিছু সেরে বাড়ি এসেছি। তো বাড়িতে একদম পুরো ফেস একদম চকচক করছে, খুব হ্যাপি আমি। তো তাড়াতাড়ি করে সবাইকে গুড নাইট জানিয়ে পরের দিন সকালে আবার তাড়াহুড়ো করে উঠেছি, প্লাস সবার জন্য রান্না টান্নাও সেরে নিলাম কারণ বেরোতে হবে বলে। তো এখন সব কিছু মানে গুটিয়ে টুটিয়ে বেরিয়ে পড়লাম। আমরা যাচ্ছি হচ্ছে আসানসোলে একটা গৃহপ্রবেশের নেমন্তন্ন খেতে। তো ঠান্ডা এমন আছে মানে ঠান্ডা লাগছিল না, কিন্তু মানে যেহেতু বাইকে যাচ্ছি আর পরে যাতে শরীর খারাপ না হয়ে যায় তার জন্য সোয়েটার পরা। কিন্তু আমি এত ভালো যে নেমন্তন্ন খেতে আছে কিন্তু গিফট নিইনি। তারপর রাস্তায় যেয়ে অর্ধেক রাস্তায় মনে পড়লি মা গিফট তো আনা হয়নি, তারপরে আবার একটা দোকানে ঢুকলাম। তো আপাতত ভাবলাম চলো গৃহপ্রবেশ হয়তো বেডশিট দেওয়া যেতে পারে, তাই এখানে একটা বেডশিট কিনছি। তো এইভাবে সব কোটি থেকে কাজ সেরে চলে গেলাম আমাদের ওখানে যাওয়ার অ্যাকচুয়ালি আমাদের ডেস্টিনেশনে। তো পৌঁছে দেখলাম যে খুবই সুন্দর ফ্ল্যাটটা হয়েছে, এটা 3 BHK একটা ফ্ল্যাট। এই সাইডে রান্নাঘর আছে আর এদিকে 3টে রুম টোটাল আছে আর প্লাস 2টো ওয়াশরুম। তো এই রুমটা হচ্ছে পুজো হয়েছে, এটাও একটা বেডরুম, প্লাস অনেক মানে আলমারিও আছে দেওয়ার মিলি, সেগুলো নিজেদের মতো করে নিলে হবে। তারপর তো নতুন ফ্ল্যাট, তো তাই এখন জাস্ট কিছু কাজ হয়েছে। তো এরপর সব কিছু দেখাদেখি করে ঘোরাফেরা করে আমি আমার নিজের খাওয়ার জায়গায় চলে এলাম। তো এখানে মেনুটা সব কিছুই ভেজ ছিল বলে খুবই আনন্দে খেলাম। তারপর চলে গেলাম নিজের আইসক্রিম নিয়ে উপরে। তো এখন খাওয়া দাওয়া সেরে একটু বাইরে এসে ব্যালকনিতে, এটা এখন মানে 3 BHK একটা ফ্ল্যাট। তো এটা এসছে এখন গোপালপুর মানে নিয়ামতপুর দিয়ে পাশ দিয়ে। তো এখানে বেশিরভাগ দেখছি মানে পার্সোনাল বাড়ি আছে, নিজস্ব বাড়ি। আর এটা যেটা এসেছে সেটা হচ্ছে নিউ অ্যাপার্টমেন্ট, এটা নতুন হয়েছে, বেশ ভালো লাগছে। এনাদের এই অ্যাপার্টমেন্টটা দেখলাম খুব ভালো লাগলো। আপাতত খাওয়া দাওয়া সেরে নিচ্ছি, মোটামুটি ঘড়িতে 4:30 বাজে, একটু বেরিয়ে যাবো মানে একটু পরেই বেরিয়ে যাবো। তো চলো ব্লগটা দেখতে থাকো আর একটু এখন বাইরেটা বসি, মানে একটু বসবো তারপর। তো এরপর চলে আসি সন্ধ্যেবেলা। তো সন্ধ্যেবেলা রেডি টেডি হয়ে গিফট কিনতে চলে এলাম। তো আমরা আজকে যাচ্ছি হচ্ছে একটা সঙ্গীত প্রোগ্রামে, তো সেখানেই খাওয়া দাওয়া হবে আজকে। তো তার জন্য গিফট নিয়ে নিলাম। তো আপাতত আমি এখন রেডি হয়েই আমি বেরিয়েছি একেবারে, যাতে গিফট নিয়েই চলে যাই সেখানে বলে একটু জাস্ট চাদর ঢাকা নিয়েছি, সোয়েটার আর পরিনি কারণ ঠান্ডাও এমন নেই আর এখন কেউ সোয়েটারও পরে না অবশ্য। তো তারপর দেখো এই অঙ্কনের সাথে আবার দেখা হয়েছে বিয়েবাড়িতে। তো আমরা এসেছিলাম এটা হচ্ছে ডাবর মোড়ে। তো আমরা একটু নিজে নিজের একটু গল্প করে নিলাম, সিক্রেট গল্প। বাড়ি ফিরছি, জানি না কতটা কথা শোনা যাচ্ছে, চারিদিকে গান চলছে। অঙ্কনের সাথে আজকেও দেখা হলো, খুব ভালো লাগলো। এবার মাঝে মাঝে দেখা হলে আমাদেরও বেশ ভালো লাগবে। চলো আপাতত আজকের জন্য গুড নাইট, আবার কালকে দেখা হবে। যদি ভিডিওটা ভালো থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে। এবং মামিকে আমাকে কেমন লাগছে এবং তোমাদের বিয়েবাড়ির মেনু কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবে। এখন জন্য বাই, গুড নাইট সবাইকে, গুড নাইট। তো এরপর চলে আসি পরের দিন সকালবেলা। তো এক কথায় আজকে আমি রেডি হয়েছি, প্লাস এই শাড়িটা ওই বিয়েবাড়ি থেকে দেওয়া হয়েছে গায়ে হলুদে পরে যাওয়ার জন্য।
আর প্লাস আমি নিজের এই ছোটো ছোটো জুয়েলারিগুলো পরেছি আজকে। এমনি কিছু নর্মাল করেছিলাম, বেশি ভালো রকমই কিছু করিনি, সেগুলোই গায়ে দিয়ে গেলাম। তো আমরা পৌঁছে গেছি আমাদের জায়গায়। তো গায়ে হলুদ যেহেতু ছেলেদের খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর আমি একটু গেলামও লেট করে, কারণ বাড়িতে সব কাজ সেরে যাওয়া। তো আমি যখন পৌঁছেছি তখন মোটামুটি গায়ে হলুদ হয়ে গেছে। তো সব তত্ত্বগুলো পাঠানো হচ্ছিলো, মানে মেয়ের বাড়িতে গায়ে হলুদ তখন মানে পাঠানো হবে। তো সেই সময়ই ঢুকলাম, তো সেখানে কিছুটা সময় কাটিয়েও নিলাম সবার সাথে। এরপর এখানে এলাম, দেখছি যে সবাই আলতা পরার মানে একটা রিচুয়াল চলছে, যেমন মেহেদি হয় সেরকম আলতা পরারও চলছে। এটা অবশ্য হয়ে থাকে, কিন্তু আমি কখনো দেখি না, যেটা এইবার আমি দেখলাম। এরপর আমিও তার জন্য বসে পড়লাম, সবাই আমাকে বলছিল চলো চলো তুমিও আলতা পরে নাও। এই আলতা পরতে বসলাম, কিন্তু আমার একটু খারাপ লাগছিলো যে উনি আমার পায়ে হাত দিচ্ছেন বড় হয়ে, তো মনটা একটু দ্বিধাবাদ ছিল, তাও পরলাম সবাই যেহেতু বলছিল। একটা কথা আজকে শেয়ার করে দেখবে, প্রতিদিন মানে সবাই ডেইলি ব্লগ করলেও না সবসময় ব্লগ করতে ভালো লাগে না, কিছু কিছু সেই মানে হয় না সিচুয়েশান নিজেই মানে সেখানে এনজয় করতে ভালো লাগে। তো আমি না এই ব্লগটা করতে করতে পরে ভুলেই গেছি যে ব্লগ করতে হবে, তো এই ব্লগটা আর বেশ বড়ো করছি না। আমি আজকে ভাবছি যে ব্লগটা এখানেই শেষ করে দিই, কারণ আমি না এরপরে ভিডিও করতেই ভুলে গেছি। তো চলো সবার সাথে নেক্সট ব্লগে দেখা হবে, আজকের মতো সবাইকে টাটা।